হ্যালো গাইস, গাইস আমাকে দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমার খুবই শরীর খারাপ। হ্যাঁ, কালকে ভিডিও দিয়েছি খুবই ভালো, আর কালকে রাত 10:30 থেকে 12:30 পর্যন্ত আমার প্রচণ্ড মাথা ঘুরিয়েছে, প্রচণ্ড মাথা, মানে প্রেশারটা লো কিন্তু গ্যাস মাথায় উঠে গেছিলো, প্রচণ্ড গ্যাসের প্রবলেম আমার, তো গ্যাস মাথায় উঠে গেছিলো। এক ভোলে বাবাই আমাকে বাঁচিয়েছে, নাহলে আমি কালকেই মানে স্ট্রোক হয়ে যেত আমার তো, মানে আমার পুরো হাত পা ব্যাকা হয়ে গেছিলো, আর অবশ্য মানে উল্টা পাল্টা বকছিলাম। আমি তো ভেবেছি যে আমি চলেই গেলাম, আজকে হয়তো আজকে থাকতাম না এই দুনিয়ায়। তো যাই হোক, সব ভোলে বাবার ইচ্ছা, যখন যাওয়ার থাকে না সে কখনোই যায় না, তো জানি না কবে এরকম করতে করতে চলে যাব। তো আমি যদি কখনো এই দুনিয়াতে না থাকি, তো প্লিজ আমার ছেলেকে সবাই তোমরা দেখবে, আমার বড় মশাইকে সবাই দেখবে। আর আজকে আমার এত শরীর খারাপ, আজকে আমাদের বাড়িতে এসেছিলো আমাদের যে আগে কাজ করতো বাদলের মালিক, সে মালিকের বোন ও বোনের যা, ওনারাও ইউটিউব চ্যানেল করে, আর আমার সাথে মিলতে চেয়েছিল যে আমার সাথে দেখা করবে। এসেছিল দিল্লির থেকে, মালিকের জোড়া ছেলের অন্নপ্রাশনে এসেছিল, তো সেখানে আমিও গিয়েছিলাম, তোমরা দেখেছো হয়তো ফটো, একটা ভিডিও দেখে বুঝতে পেরেছ। তো ওনারাই আমার সাথে দেখা করতে এসে, আমার সাবস্ক্রাইবার মানে আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে, তো আমার মিষ্টি সাবস্ক্রাইব বোন বা দিদি ভাই যাই হোক, আমার সাথে দেখা করতে এসেছিলো। তো বেশি আমার ভালো লাগলো, আমার শরীরটা হয়তো অর্ধেকটা ভালো হয়ে গেছে, অনেক খুশি হয়ে গেছি। আর তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দিয়ে আমার শরীরটা যেন ভালো হয়ে যায়, তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার ছোট বাচ্চা যেন মামা করে না কাঁদে, এখন যেন আমার কিছু হয় না। আর আমিও বাঁচতে চাই এখন, আমার ছেলেটা ছোট, কিন্তু কালকে রাতে আমার যে অবস্থা হয়ে গেছিলো মনে করেছিলাম স্ট্রোক হয়ে যাবে, মরে যাবো, মানে আমি এমন মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, সেই সিনটা শুধু আমিই জানি, এক ভগবান জানে। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেকটাই ভালো লাগলো মনটা, আর খেয়েছি ভয়ে ভয়ে খাচ্ছি, শরীরটা খুবই কমজোরি। তো আজকে ডাক্তার কাছে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলাম না, এই মিষ্টি সাবস্ক্রাইবগুলো এসেছে তার জন্য, তো কালকে যাব। তো শুভরাত্রি বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ তোমরা কমেন্টে জানিও। রাখছি, এখন অনেক রাত হয়ে গেছে, তাই ভাবলাম একটুখানি তোমাদের জানিয়ে দিই, না জানালে হয় না, কেন কি আমি ভিডিও মাত্র 3টে ভিডিও দিয়েছি। প্লিজ আমার পাশে থেকো, শুভরাত্রি, সবার শুভ হোক।